আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রণব জাহান। ভয়াবহ একুশে আগস্ট আজ। 2004 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা চালানো হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায়। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি। ওই গ্রেনেড হামলায় মারা যান সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন। 16 বছর আগে ঘটে যাওয়া ঘটনায় আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শতাধিক মানুষ। ভয়াবহ সেই গ্রেনেড হামলায় মানব ঢাল হয়ে শেখ হাসিনাকে রক্ষা করেন অনেকে। ভয়াবহ সেই দৃশ্য মনে করে আজও আঁতকে ওঠেন গ্রেনেড হামলায় বেঁচে থাকা হতভাগ্যরা। এখনও তারা ছটফট করেন স্প্লিন্টারের যন্ত্রণায়। একুশ আগস্ট গ্রেনেড হামলার আগে দেয়া খালেদা জিয়ার বক্তব্যই প্রমাণ করে হত্যাকাণ্ডের চক্রান্তে বিএনপির মদত ছিল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে অনলাইনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে খালেদা জিয়ার পাশাপাশি তার ছেলে তারেক রহমানও জড়িত ছিলেন এই ঘটনার সাথে। বিএনপি সরকার জড়িত না থাকলে তারা আলামত নষ্ট করল কেন, প্রশ্ন রাখেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে জড়িতদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছে। দুর্নীতির টাকায় সাজাপ্রাপ্ত আসামি বিদেশে থেকে বিলাসী জীবনযাপন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই ক্ষমতার স্বাদ পেয়েছে জনগণ। এর আগে একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি 7,97,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,28,00,000-এর কাছাকাছি। এদিকে অনুমোদনহীন করোনা টেস্টিং কিটের যথেচ্ছ ব্যবহার সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাজ্যের গবেষকরা। করোনায় মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘণ্টায় অন্তত 1,061 জন মারা গেছে। মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1,77,300, আক্রান্ত 57,45,000-এর বেশি। সার্বিক তালিকায় দ্বিতীয় আর দৈনিক মৃত্যুতে প্রথমে থাকা ব্রাজিলে আরও 1,234 জন মারা গেছে। মোট প্রাণহানি 1,12,400 ছাড়িয়েছে। মোট শনাক্ত 35,05,000-এর বেশি। ভারতে করোনায় একদিনে 981 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত 68,000-এর ওপরে। দেশটিতে মোট প্রাণহানি 55,000-এর কাছাকাছি পৌঁছেছে। এদিকে বাজারে বিভিন্ন সংস্থার অনুমোদনহীন অ্যান্টিবডি কিটের সহজলভ্যতা ও যথেচ্ছ ব্যবহার বন্ধের জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে লন্ডনের দ্য রয়্যাল কলেজ অব প্যাথোলজিস্ট। ওই চিঠিতে গবেষকরা জানান, এসব পরীক্ষার ফলাফল ভুল আসলে করোনা আক্রান্তরা অজান্তেই ভাইরাস সংক্রমণে ভূমিকা রাখবে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এখন সাথে থাকায় ধন্যবাদ।